আশোহাই বাসনা বা করো ওহে খোদা পূরণ অসহাই দের করো ওহে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী জাইলা দর্শক বৃন্দ আবার রুহানি চিকিৎসায় আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে ইনশা আপনাদের প্রশ্ন হবে আমাদের ইসলামী ভাইয়ের রোহানি চিকিৎসার জবাব হবে এর সাথে সাথে আমরা আজকে যে বিষয় নিয়েছি আলোচনা করার জন্য আমাদের বাচ্চা ছেলে সন্তান যারা রয়েছে তাদেরকে আমরা কিভাবে রোজার শিক্ষা দেব রোজা রাখার প্র্যাকটিস করাবো এই বিষয়ে আমরা মোবালিক ইসলামী ভাইয়ের সাথে আলোচনা করব আসুন তার আগে আমরা প্রতিদিনে নিয়ায়ে আসকো একটা দরুশি পাঠ করার অগণিত ফজিলত বারকা সম্পর্কে একটা হাদিস শরীফ শ্রবণ করি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন জারশার মর্ম এরকম যে ব্যক্তি প্রিয় আকাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জাহিলের দর্শক বৃন্দ রুহানি চিকিৎসায় আপনাদের বিভিন্ন প্রকারের মুশকিলাতের বিমারির রুগের রুহানি চিকিৎসা দেওয়া হয় আমাদেরকে কল করতে পারেন ইনশাল্লাহ আপনার কলের জবাব দেওয়ার চেষ্টা করা হবে আজকে আমরা যে বিষয় নিয়েছি নিজের সন্তানকে বাচ্চাকে রুজার শিক্ষা তালিম দেওয়ার ব্যাপারে রুজার শিক্ষা তালিম কিভাবে দেব ইনশাল্লাহ মোবাইল থেকে আমরা জিজ্ঞাসা করব তার আগে আমরা একটা এটা কখন থেকে রোজা শিক্ষা তালিম দেব সে বিষয়ে আমরা শিখেনি আলা হাজত আলী রহমতুর রহমান বলতেছেন বাচ্চা যখন আট বছর বা দশ বছর তার বয়স শুরু হয়ে যায় তখন তার এই দশ বছরের পর থেকে তাকে রোজা রাখার তাগিদ প্র্যাক্টিক্যাল করার তাগিদ দিয়ে থাকি আর মা বাপ ইচ্ছা করলে বাচ্চাকে রোজা রাখতে রাখার জন্য অভ্যস্ত করতে পারে হ্যাঁ বাচ্চা যখন রোজা রাখে দশ বছরে বা বা বছরে সে একটা একটা না আট এভাবে তার হয়ে থাকে হবে কিন্তু মা বাপের উচিত হচ্ছে সন্তানকে তার সাথে সাথে কি করা প্র্যাকটিস করা হ্যাঁ বাচ্চার যদি রোজা একটা রাখছে বা একটা রাখে না তার রোজার খজার দরকার নাই কিন্তু যখন বাচ্চা নামাজ 8 বছর বা 10 বছর হয়ে যায় যখন সে নামাজ পড়ার জন্য শুরু করে যদি নামাজ যদি ছুটে যায় তখন তার মা-বাবা তাকে যেন এটা তাকীদ দেই নামাজকে যেন কি করে কজা করে তা আমাদের মাঝে আজকে মুবাল্লিগ ইসলাম ভাই মাসুদ ভাই রয়েছে রশিদ বাপুর রয়েছে বাচ্চাকে রোজার তালিম تربিয়ত শিক্ষা দেবার ব্যাপারে আপনি কি মাদানি ফুল দর্শককে পেশ করবেন মাসুদ ভাই বাচ্চা আল্লাহ তারার পক্ষ থেকে একটা দেয়া ন্যায়ামত আলহামদুলি আজি মুরশাহান ন্যায়ামত মানুষ বাচ্চা চায় আল্লাহ তালা দরবার আল্লাহ আমার একটা সন্তান দাম কিন্তু এই বাচ্চাটার খদর করা ন্যায়মতের গুরুত্ব উপলব্ধি করে এটা তারবিয়ত প্রশিক্ষণ দিয়ে এটাকে বড় করা যাতে এটা আল্লাহকে চিনে রসুলকে চিনে এবং ওনাদের সৎকায় মা বাবাকেও চেনে বেশ তো এটার পিছনে আসলে সময় দেয়া হয় না আমরা এই বাদদের দিকে যদি দেখি যে আকা সাল্লাহ আলী আলিউসাল্লাম বাচ্চাদের নামাজের ব্যাপারে আমাদের প্রথম কালিমা অর্থাৎ ইমানের পরে আমাদের প্রথম ফরজ হচ্ছে নামাজ নামাজের ব্যাপারে আকা সাল্লাহ তাহ আলী আলী ইসলাম বিশ্বাস করেছেন যে মুরু আউলাদ বিসালাদ ওহম আবনা সাবা আসিন তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের জন্য নির্দেশ দাও যখন তাদের বয়স সাত বছর কামল ভাই এখানে একটা জিনিস আমরা যদি দেখি যে একজন ছেলে সন্তান বালিক হচ্ছে ১২ থেকে ১৫ বছর বয়সের মাঝামাঝি মাঝামাঝি বারোর পর থেকে সে বালিক হতে পারে বালিক হওয়া অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়ার কিছু চিহ্ন নিদর্শন তার মাঝে ফুটে উঠতে পারে যদি পনেরোর আগে যদি এটা দেখা না যায় পনেরো বছর ক্রস করে তারপর ধরে নিতে হবে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এর উপর শরীয়তের বিধি বিধান ফরস বয়স হয়ে যাওয়ার কারণে হ্যাঁ

বিধান একটু আগে শুনলাম যে বারো বছর বয়সে সে বালিক হচ্ছে তার উপর নামাজ ফরজ হচ্ছে রোজা ফরজ হচ্ছে সবকিছু ফরজ আকাশ তাকে আগে থেকে প্রশিক্ষণের নির্দেশ সাত বছর নাও নামাজের যেগুলো ফরজ ওয়াজিবাদ সুরা কেরাত এগুলা শিখাও কোন কোন কিছু কাজের কারণে নামাজ ভঙ্গ হয়ে যাচ্ছে কোন কাজের কারণে ওয়াজিব ছুটে যাচ্ছে সিজাই সাহু ওয়াজিব হচ্ছে এগুলোর প্রশিক্ষণ দাও কেননা কামাল ভাই আমরা জানি যে একটা বাচ্চা 2 বছর বয়সে monocran দাঁড়ায় বাচ্চা যখন আট 9 মাস হয় বাচ্চা একটু একটু বসে দাঁড়ায় তো আমি আশায় যদি বাচ্চাকে বিছানার মধ্যে শুয়ে রাখি যে বাচ্চা 2 বছর বয়সেও তখন বাচ্চা অটোমেটিক্যালি কথা বলবে এখন কথা বলার দরকার নাই 2 বছর হয়েছে আমি রিমোট চাপ দিলাম বাচ্চা বাচ্চা কথা বলা যেভাবে বাচ্চাকে মা-বাবা প্র্যাকটিস একটু हटায় এইভাবে একে নাদুস নুদুস চারিদিকে একটু হেলাই দুলাই এগুলা করায় যে যাতে বাচ্চার প্র্যাকটিস হয় তো আকাশ সাল্লাহ আলী আলিয়াল্লাম আমাদের নির্দেশ দিচ্ছেন যে বাচ্চা বালিক হবে বারো বছরে বাচ্চা বালিক হবে নয় বছরে তুমি তাকে সাত বছর থেকে তুমি তার তরে বিয়াদ করো মাদানি জাহেলের দর্শক বিন্দু ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে বিস্তারিত রুহানি চিকিৎসার কয়েকটি কল নিয়ে আলোচনা করব জি ইসলাম ভাইদের যদি কোনো প্রশ্ন তাকে শুনিয়ে দিন আমার একটা সমস্যা এক্সপেরিয়েন্স হওয়ার পরে গায়ে প্রচুর জ্বর থাকে এখন আমি এই জ্বরের জন্য রোহানি চিকিৎসা নিতে পারি ধন্যবাদ ভাই আপনি আমাদেরকে চট্টগ্রাম থেকে ফোন করেছেন আল্লাহ তালা আপনাকে আসানি দান করুক আপনার সুস্থ সুস্থতা আমরা কামনা করি এই রমজান উল মোবারকের বরকতময় মুহূর্তে আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক এবং সাথে সাথে মাদান চ্যানেলের দর্শক যারা রয়েছেন যারা অসুস্থতার মধ্যে ভুগছেন তাদেরকে আল্লাহ তালা শিফা দান করুক আমি আপনি রোহানি চিকিৎসা শ্রবণ করুন সেটি হচ্ছে ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু এই আহ চিকিৎসাটি এই আল্লাহ তালার পবিত্র নামটি আপনি তিনবার একটি কাগজের মধ্যে লিখবেন অথবা কাউকে দিয়ে লিখাতে পারেন ইয়া গফুরু এটি লিখে আপনি প্লাস্টিক অথবা এটাকে তাবিজের মতো ভাস করা ভাস করবেন ভাজ করার পরে এটা প্লাস্টিক অথবা এক্সিন অথবা আমরা বাজারে পাই এগুলো দিয়ে আপনি ভালো করে সেলাই করে পেছিয়ে চামড়াও দিতে পারেন চামড়া দিয়ে সেলাই করে আপনি গলায় অথবা হাতে পরিধান করুন ইনশাল্লাহ আপনার জ্বর দূর হয়ে যাবে আপনি আবার রোহানি চিকিৎসা শ্রবণ করুন সেটি হচ্ছে ইয়া গফুরু এটি তিনবার একটি কাগজের মধ্যে লিখে কাগজটি ভাজ করে তার উপর প্লাস্টিক অথবা এক্সিন অথবা যে কোনো প্রকারের দাঁতে পানি যেন প্রবেশ না করে সেভাবে আপনি সেটিকে পেছিয়ে আপনার গলায় অথবা হাতে পরিধান করুন ইনশাল্লাহ এর বরকতে আপনি আপনার যে রোগ বলছেন তা থেকে মুক্তি পাবেন মাদানী জেলের দর্শক বৃন্দ রোহানি চিকিৎসার এই ট্রিটমেন্টের সাথে সাথে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিষয় নিয়ে আলোচনা করি আজকে আমরা বিষয় নিয়েছি বাচ্চাকে সন্তানকে নিজের ছেলে মেয়েকে রোজার কিভাবে শিক্ষা দেব এই বিষয়ে জি মাসুদ ভাই এ রোজা বাচ্চা নামাজ তো সাত বছর থেকে করার জন্য বলা হচ্ছে এখন আমরা তো বাচ্চাকে তেমন ভাবে গুরুত্ব দিই না প্র্যাকটিসও করাই না কিন্তু দুনিয়াবি কাজের ব্যাপারে যেভাবে আমরা আগ্রহী বা খুব এলা মানে আমার ছেলে দুনিয়াবি এটা এটা হয়ে যা কিন্তু নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে সেটা দেখা যায় না এই ব্যাপারে মা বাপের কিছু কি করণীয় নাই অবশ্যই করণীয় আকাশ সাল্লাহ আলী আলী সাল্লাম তো প্রত্যেকটা বিষয়ে বাচ্চাদের তালিম দিতেন এমনকি সালামের ব্যাপারটা পর্যন্ত যে আদিজ বাগের মধ্যে আছে আমরা কিতাব আদাবের মধ্যে বাবুস সালামে দেখি যে

আপনি বলতেছেন আল্লাহ রসুল বাচ্চাদেরকে সালামের শিক্ষা দিতেন এটা মা বাবা শিক্ষা দি যখন বিদায়নি কাই বাই আরো কিছু বলি সালামের নামও তো নাই হজর সালাম বলার যে একটা হারিয়ে গেছে মনে আমাদের মাঝে নাই তো এই অবস্থায় সন্তান কিভাবে শিখবে সেটা একটা নতুন আগমন করছে দুনিয়ার কামাল ভাই আপনি যেটা বলছেন আসলে আমরা সন্তানকে শিক্ষাছি টাটা টা ভাই ভাই তাই সে আমাদেরকে টাটা ভাই ভাই দিচ্ছে আমার মাসুদ বললেন যে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়ার নিয়তে তিনি ছোট ছোট ওজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন ছোটদেরকে তো আমাদের এটার এটার অর্থ হচ্ছে আমাদেরকেও শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা আমাদের সন্তানদেরকে সালাম দিব সালাম বা ছেলেকে সালাম দিবে মা মেয়েকে সালাম দিবে আসলে এক্ষেত্রে আস্তে আস্তে বড় হতে হতে বলেন আপনি মা মেয়েকে সালাম দেবে বা ছেলেকে সালাম দেবে যে সোসাইটি এটা বলবে মনে আমার বাপ পাগল হয়ে গেছে আমাদের পাগল হয়ে গেছে এটা আসলে না কামাল ভাই মাসুদ ভাই আমি আসলে আপনাদের মাঝে এই জিনিসটা বলতে যাচ্ছি আমি আমার আমি রাহেলে সোনার দামার বার আলিয়ার সাথে খাবার খাওয়ার একবার সৌভাগ্য হয়েছিল তো সেখানে কিছু ছোট ছোট মাদানি মুন্নি আমরা দাবাদ পরিবেশে বলি ছোট ছোট মেয়ে এদের বয়স চার পাঁচ বছর চাইতে বেশি হবে না ছোট ছোট একদম এরা আমি রাহেলে সাথে আসছে বোরকা পরে ঠিক আছে বোরকা পরে এসেছে মানে হয়তো নিগরানি সুরার শাহাজাদি হতে পারে ছোট ছোট ওরা আসছে তোরা ওরা ওরা এক পাশে মানে খাবার খাবার খাওয়ার জন্য বসেছে আমরা আমি রাহেলে সাথে বসেছি পাশেই তো ওনারা কি করছে যে খাবারের আগে ইয়া ওয়াজিদুর বিসমিল্লা আলহামদুলিল্লাহ প্রত্যেক লোক বলে আগে বিসমিল্লা বলছে কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ বলছে আমি আপনাকে কি বলবো আমার অন্তরের অবস্থা এখনো পর্যন্ত এই জিনিসটা মানে আমি অনুভব করছি এদের মুখের মানে যেভাবে যত সুন্দর করে বলছে একদিন ছোট বাচ্চা প্রত্যেক গ্রাসে বিসমিল্লাহ রহমান রহিম বা বিসমিল্লা আলহামদুলিল্লাহ খাবার পেটে যাওয়ার পরে এরপরে ইয়াওয়া যদু অর্থাৎ আমার পর্যন্ত সে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার কি হয়েছে যে আমাদেরও প্রত্যেক অবস্থায়

তারপর আমি কথা শুরু করতাম আলহামদুল এটা ঘরের মধ্যে যখন এই পরিবেশটা করে নিছে আলহামদুল আমার বাচ্চা আমাকে সালাম দেয় আমিও সালাম দেয় এটা আসান হয়ে গেছে আসলে মাদানি জায়গার দর্শক বিন্দু আমি যেভাবে শিক্ষা দেব আমার সন্তান সেভাবে শিখবে তো এই জন্য সন্তানকে তরবিয়ত করার জন্য সন্তানকে রোজা এবং নামাজের মুখী করার জন্য মা বাপের ভূমিকা বেশি কারণ শুরুতে মা বাপের কুল থেকে সন্তান বড় হয় বিদায় তখন সন্তানকে মা বাপ যেভাবে গাইডলাইন করবে যদি মা বাপ যদি নামাজি হয় মা বাপ যদি কোরআন

রোজা নামাজ ইলমে দ্বিনে তালিম দি ইনশাআল্লাহ এই সন্তান যখন আমি থাকব না আপনি থাকবেন না যখন আমরা কবরে থাকব তখন তাদের নামাজ তাদের রোজা তাদের ইবাদত তাদের বান্দগি তাদের এই ইসলামী जिंदगी আমার আপনার জন্য কবরে নাজাতের ওসিলা হবে বিদায় মাদানি জয়েলে দশক বিন্দু আমরা সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করি দুনিয়াবি স্টাইলে তার সাথে সাথে আখেরাত ইসলাম সাথে নিয়ে চলি ইনশাল্লাহ দুনিয়া হাতে এসে যাবে আখেরাত আমাদের হাতে এসে যাবে দর্শক বৃন্দ রুহানি চিকিৎসা আমরা বিভিন্ন প্রকারের অসুস্থ দিয়ে থাকি আপনি আমাদেরকে কল করতে পারেন আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য ইনশাল্লাহ রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হবে জি পরবর্তী প্রশ্ন শুনিয়ে দিন আমার নাম মোহাম্মদ উজ্জ্বল আসানি দান করুক আপনার রোগকে অনেক দূর করে দিক ভাই রোহানি চিকিৎসায় আপনি রোহানি চিকিৎসা গ্রহণ করুন সাথে সাথে আমি প্রথমে আপনাকে একটি ঘরোয়া চিকিৎসা দেবো যেটি আমি আলিয়ার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসা থেকে তো আপনি এই আমল করার আগে আপনার কোন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন মাদান চেনার দর্শক শ্রোতা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যখনই আমরা কোন ঘরোয়া চিকিৎসা দেব তখনই যা বা আপনারা আমল করবেন তখনই কোন বিশেষজ্ঞ ভালো অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে সেই আমল গ্রহণ করবেন সেটি হচ্ছে আপনি প্রতিদিন কিছু ছিলকা আলোকে টুকরো করতে পারেন টুকরো টুকরো করে বা কুচি কুচি করে আপনি সেটাকে ভুনবেন অর্থাৎ তেল মরিচ ছাড়া যা শুধুমাত্র একটি পাতিন গরম করে সেখানে আপনি এগুলোকে কি করবেন ভুনবেন এরপরে সেটি তার মধ্যে কিছু আদা আদা সহ আদাও আপনি মিক্স করতে পারেন সেখানে আদাকে আপনি চিকন করে কেটে অথবা সেগুলোকে পেস্ট করে তার সাথে ভুনবেন অথবা আপনি আলুকে ইয়া করার পরে ভুনার পরে আদাকে মিশিয়ে আপনি সেটি প্রতিদিন অল্প অল্প খেতে থাকুন ইনশাল্লাহ আপনার যে শরীরের যে কোনো অঙ্গে ব্যথা হোক হাঁটুতে ব্যথা হোক ইনশাল্লাহ সেটি দূর হয়ে যাবে আপনি আবার শ্রবণ করুন সেটি হচ্ছে আলুকে আলুর আহ ছিলকাসহ কেটে ছোট ছোট কুচি করে সেটিকে আপনি ভুনবেন তেল মরিচ কোনো কিছু ছাড়া সেটিকে ভুনবেন ভুনার পর তার সাথে কিছু আদা মিক্স করে আপনি সেটাকে আপনি অল্প অল্প খেতে থাকবেন ইনশাল্লাহ আপনার হাঁটুর ব্যথা দূর হয়ে যাবে সাথে সাথে আপনি এই আমল করতে থাকুন আপনি সর্ব অবস্থায় ইয়া গনিউ ইয়া গনিউ ইয়া গনিউ এই অজিফাটি আপনি পাঠ করতে থাকুন আচ্ছা অনেক সময় এই জিনিসটা হয় এটার জন্য যে আমাদের রোগের কারণ ডাক্তারদের সাথে পরামর্শ জেনেছি ডাক্তারদের কাছ থেকে সেটি হচ্ছে আমাদের ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে অনেক সময় এই জিনিসগুলো হয়ে থাকে শরীরের হাঁটুতে ব্যথা হয়ে থাকে তো আপনারা যখনই ইয়া করবেন তখন কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে এই জিনিসটা উপর আমল করবেন এই যে দর্শক বৃন্দ আল্লাহ তাআলা আপনি যেখানে তাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন জিন্দেগিও সুন্দর হোক শারীরিক যে দুরবস্থা এগুলো দূর হোক আজকে আমরা বিষয় নিয়েছিলাম বাচ্চাকে সন্তানকে ইলমে দিনের তরবিয়ত দেওয়ার ক্ষেত্রে বাচ্চাকে রুজার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে জি মাসুদ ভাই এ ব্যাপারে আর মাদানী ফুল মাদানী ফুল দিতে চাইলে তো অনেক যেখানে কথা শেষ করেছেন ওখান থেকে শুরু করছি যে আসলে মায়েরা চাইলে না বাচ্চাদেরকে খুব প্রশিক্ষিত ইসলামী মোবাইল বানাতে পারে যখন মাদ্রাসায় পড়ে তখন একটা প্রবন্ধ পড়েছিলাম যে মায়ের কোলটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে উত্তম মাদ্রাসা এটাই মাদ্রাসা এটাই হচ্ছে তাদের জন্য বিদ্যা নিকেতন মা যেটা শিখায় বাচ্চা তখন সেটা শিখে আমরা মনে করি ছোট বাচ্চা এ হয়তো দেখছে না বুঝছে না আমি কি করছি না করছি কিন্তু সায়েন্স যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা এবং যারা বড় আল্লা আল্লামা রয়েছেন কিতাব লিখেছেন তারা বলছেন বাচ্চা যখন ছোট থাকে না অর্থাৎ শক্তি তাদের খুব বেশি থাকে খুব প্রখর এরা মা কি করছে খুব তাড়াতাড়ি কাজ করে বাবা কি করছে এটা তারা কাজ করে তাই মা বাবার যেগুলো আচার আচরণ রয়েছে না বাচ্চার সামনে এগুলাকে একটু গোপনে আড়ালে করার জন্যে অর্থাৎ যেমন মার সাথে কোনো কথা বলছে এমন কোন কথা আমি বাচ্চার সামনে বলবো না যাতে বাচ্চা এটা ধারণ করে না আমি নামাজ পড়ছি বাচ্চাকে পাশে রাখবো বাচ্চা দেখুক আমি কিভাবে নামাজ পড়ছি আমি যখন কাউকে কোন দান করছি বাচ্চাকে পাশে রাখি যে দানটা শিখুক গরিব আসছে ফকিন আসছে তার সাথে আমি কিভাবে বিহেভ করছি এটাও দেখো আমি যে

আর অনেকের বাচ্চা আছে যারা গান শুনলেন ডান্স করতে থাকে আর অনেকের বাচ্চা আছে নিচে দেখার জন্য বেকার থাকে আবার অনেকের বাচ্চা আছে কার্টুন ফিল্ম দেখার জন্য ব্যস্ত থাকে অত বাচ্চাটা হচ্ছে খালি একটা পেয়ালার মতো আমি এখানে যে দুধ দুধ হবে আবার দুধ এখানে যে হারাম কিছু রাখি হারাম হয়ে যাবে তো বাচ্চাকে আমরা যেভাবে তরবিয়ত দেব যেভাবে শিখাবো তারা সেভাবে শিখবে কামাল যেখানে আমার মাসুদ ভাই একটি কথা এখানে বলেছেন আমি একটি ঘটনা আমার মনে পড়ে গেছে এক্ষেত্রে আমি সেটি আরো স্কুলার সভা গর্জন করছি সেটি হচ্ছে মাসুদ ভাই বলছে যে আমাদের অর্থাৎ বিজ্ঞানীরা বলেছে যে বাচ্চাদের সেন্সটা খুবই ইয়া হয়ে থাকে এরকম যে কোনো কিছু মানে ক্যাচ করে স্মরণ শক্তি খুব পকর থাকে জি কোন একটা বাচ্চাকে একবার বলুন জুলদান বলা হয় সেটাকে তার ভিতরে টাকাটা গচ্ছিত মানে রাখছে তো বাবা জিজ্ঞেস করলো যে বাবা তুমি টাকাটা এখানে রাখছো কেন তো সে বলছে দেখুন বলছে এটা তো কেউ ধরে না কোরআন শরীফ

কি এরা হয়তো আমাদের আমাদের জিনিসগুলাকে আমাদের আচরণ গুলাকে তেমন একটা কি করছে না ক্যাচ করছে না অথবা বড় হতে হতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তা আমি যদি আমাদের বাচ্চাদেরকে আমরা যদি সন্তানদেরকে আমরা ছোট থেকে অভ্যস্ত করি এরা আস্তে 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 বড় হয়ে ওই জিনিসটার প্রতি অভ্যস্ত হবে যদি আমরা আমরা বড় বয়সে আমরা এই জিনিসটাকে তাদেরকে কি করতে যাই তখন তারা সেই জিনিসটা খুব তাড়াতাড়ি কি করবে না জি পরবর্তী কল শুনিয়ে দিন আমার মেয়ের ও প্রতিদিন রাতে ঘুমানোর সময় ঘুমায় ঘুমালে কিন্তু তার থেকে পাঁচ রাতে পেশাব করে এখানে আল্লাহ তালা আপনাকে আসানি দান করুক আপনার সন্তানকে সুস্থ করে দিক ভাই আপনি এই চিকিৎসাটি গ্রহণ করুন সেটি হচ্ছে ঘরোয়া একটি চিকিৎসা আমি রাহেলসুল্লাহ দামাদ বারাকাতমুল আলিয়ার লিখিত ঘরোয়া চিকিৎসা থেকে আমরা এই আমলটি আপনাকে দেব সেটি হচ্ছে এক গ্রাম এক মাসা বলা হয় অনেক সময় এটা কি এক মাসা বলা হয় এক গ্রাম আদা এবং এই এক ধরনের গম যেটিকে বলা হয় কাতির এটি হচ্ছে এক গ্রাম তারপর ইসুক গুলের ভুষি তিন মাসা অর্থাৎ প্রায় তিন গ্রাম একসাথে মিশিয়ে এটি পানির সাথে মিশিয়ে প্রতিদিন আহ সকালবেলা অথবা সকাল সন্ধ্যা দুবার করতে পারেন সকাল সন্ধ্যা আপনি আপনার বাচ্চাকে এগুলো পান করান ইনশাল্লাহ যে রোগ বলছেন যে বিশ্রাম করতে প্রস্রাব সেটি ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনি আবার শ্রবণ করুন সেটি হচ্ছে এক গ্রাম আদা এক গ্রাম কাতির কাতিরটি আপনি পাশারির দোকানে অথবা মুদির দোকানে গেলে কাতির বললে আপনাকে দেবে এবং তিন গ্রাম ইসুফ গুলের ভুষি একসাথে মিশিয়ে আপনি পানিতে দিয়ে সে পানি সকাল সন্ধ্যা আপনার বাচ্চাকে পান করান ইনশাল্লাহ এর বরকতে যে প্রস্রাবজনিত রোগ রয়েছে সেটি দূর হয়ে যাবে প্রতিদিন আপনি পান করাতে থাকুন পর্যন্ত এই রোগটি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম তা হচ্ছে সন্তান নামাজি রোজাদার এই বাচ্চাকে আমরা কিভাবে গর্ব যদি আমি চাই আমার সন্তান নামাজি হোক রোজাদার হোক আল্লাহ হোক ইবাদত মুখী হোক তাহলে তার পূর্ব আমাকে মা ভাবকে অর্থাৎ গড়ের যারা গার্ডিয়ান রয়েছেন আমাদেরকে ঠিক হতে হবে যেভাবে আমরা নিজের বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য গুরুত্ব আর দি স্কুলে যায় কি যায় না খবর নি ডেলির পর দেরি আদায় করে কিনা সেই ব্যাপারে আমরা কুসখবর রাখি ঠিক অনুরূপভাবে যদি আমার বাচ্চাকে আমি আল্লাহ পরকালের মুক্তির সনদ যদি করতে চাই আমার অর্থাৎ মা বাপের নিজের তাহলে আমার ছেলের প্রতিটি খবর তার চলা ফিরা উঠা বসা সব দিকে খুশখবর রাখা দরকার মাসুদ ভাই কি বলেন এই ব্যাপারে এখন কোন স্কুলের পাশ দিয়ে বলে মাদ্রাসার পাশ দিয়ে বলে যায় তখন একটা হাদিসে পাক আমরা লেখা দেখি মনীষীর কথা বলে অনেক সময় এটা লিখে চালিয়ে দেওয়া হয় যে তালাবুল আলমে ফরিদ আতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিম আতিন যে প্রত্যেক মুসলমান নরনারের উপর বিদ্যা অর্জন করা জ্ঞান অর্জন করা ফরজ

এবং মোল্লা আলী কারি রহমতুল্লাহ তারা এই হাদিস বাকের ব্যাখ্যায় লিখেছেন যে প্রথম নম্বর বাচ্চাকে যেটা শিক্ষা দিতে হবে ইলমুল আকাইদ আকিদার ইলম আকিদা আল্লাহ তালার ব্যাপার আমার বিশ্বাস কেমন হওয়া চাই আমার রসুলের ব্যাপার আমার বিশ্বাস কেমন হওয়া চাই ফেরিস্তাদের ব্যাপার আমার ধারণা মানে বিশ্বাস মানে আল্লাহ এবং তার রসুল ফেরস্তা এদের ব্যাপারে জি কারণ এটাই হচ্ছে আমার বেস মূল ভিত্তি এটার উপর আমার জীবন আমার আখরাত সবকিছু ভিত্তি স্থাপিত হবে মানে ইমান আকিদা ঠিক থাকলে বাকি আমল পরবর্তী সব ঠিক সব কারণ যার কাছে জার্রা পরিমাণ বিন্দু পরিমাণ ইমান আছে সে জান্নাতে যাবে কিন্তু যার কাছে শত সহস্র আমল আছে কিন্তু ইমান নাই ইমান মধ্যে কমজোরি কিন্তু সে ওই বদ আমল গুলো তার বাকি ভালো আমলকে খেয়ে শেষ করে দিবে কারণ তার ইমান নাই সে ইমান ছাড়া যদি দুনিয়া থেকে যায় তো তার জন্য তো রু শরীরের কি দা হ্যাঁ তাই

আর বিধর্মী যারা রয়েছে মুসলিম যারা রয়েছে তাদের এলমুল আকায় তাদের চলে আসে তার তো ইমান হয়ে যাবে ইনশাল দ্বিতীয় নম্বর বাচ্চাদেরকে নামাজ কিভাবে যে বলছেন কথা কাটতেছি আকায় শিখাবে ইলাম শিখাবে কোন বয়সে শিখাবে এগুলা এগুলো তো আজকে যখন থেকে বাচ্চা দুনিয়াতে আসছে না নিয়ামত তখন থেকে তার সামনে আমি এই ইলমুল আকায় রেগুলার চর্চা করতে থাকি কারণ আমাদের কিছু বাহ্যিক আমল আছে যেগুলো আমাদের আকিদার বহি প্রকাশ ঘটায় যেমন আমি আজান হয়েছে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি আকাশ সাল্লা তাল আলী ইসলামের নাম মোবার আসছে আমি চুমু খাচ্ছি চোখের চোখে চুমু খাচ্ছি এগুলো তো বাহ্যিক ফাওয়াই ধরেছে চোখের অনেকের আপনার জ্যোতি চলে গেছে আলহামদুলিল্লাহ তারা এই আমলটা করার কারণে রসুলের নাম শুনে চৌমু দিয়ে বৃদ্ধাঙ্গুলটা চোখে লাগানোর কারণে আলহামদুলিল্লাহ তাদের জ্যোতি ফিরে আসছে আলহামদুলিল্লাহ এটা একটা রসুলের প্রতি মহাব্বত এটা আল্লাহ রসুলের নাম শুনলে সাল্লাল্লাহু পাঠ করা বাচ্চা যখন কথা বলতে বলতেছি না তার সামনে আল্লাহ 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 জিগির করা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ জিগির করা মক্কা মদিনা কোরআন এগুলো জিগির করা তখন বাচ্চা এই ইসলামী সংস্কৃতির প্রতি এটাও একটা আকিদার বিষয় যে এটার প্রতি তার একটা মহাব্বত বাড়বে তখন সে আস্তে আস্তে যখন বড় হবে তখন আল্লাহ কি এটা জিনিস সে শিখতে চাইবে তখন তাকে আল্লাহ কি আল্লাহ আল্লাহকে দেখা যায় না এটা শিখালাম যে আল্লাহ আল্লাহর মতো কেউ নাই এটা শিখালাম

যে লেনদেন বলি উঠা বসা বলি এগুলা কি কখনো আমরা এক্সরাল মেশিনের মধ্যে শরীয়ত মোতাবেক দেখার চিন্তা করেছি করলেও করি না আমরা মনে করি আলিম সমাজ এরা শুধু মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয় নয় একজন আলিম জন্মের মধ্যে যেভাবে লাগছে আমার জীবনের উল্লেখযোগ্য সময়ে যেভাবে লাগে ঠিক মতের পর মৃত্যুর সময়ে লাগে আবার এই আলিম

ধন্যবাদ ভাই রফিকুল ইসলাম ভাই পতেঙ্গা চট্টগ্রাম থেকে আমাদেরকে ফোন করেছেন আল্লাহ তালা আপনাকে আসানি দান করুক ভাই এই সমস্যাটা আসলে অনেক সময় অনেক মানুষেরই দেখা যায় প্রায় সময় বলতে শুনে যে বাতের ব্যথা তো হয়তো সেটি বিশেষ করে বদ নজর থেকে অনেক সময় পড়ে থাকে তো আপনি প্রথমে আপনাকে আমি অনুরোধ করব এই ব্যথার জন্য আপনি প্রথমে আপনার বদ নজরটা আপনি একটু ইয়া করুন পরীক্ষা ইয়া করুন বদ কাটিয়ে নিন সেটি হচ্ছে বদ নজর তোলার রোহানি চিকিৎসা আপনি গ্রহণ করুন সেটি হচ্ছে সাতবার বিসমিল্লাহির রহমানির রহিম এটি পাঠ করবেন একবার সুরা আইতুল কুরসি পাঠ করবেন এবং তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস। এই সবগুলো পাঠ করার আগে এবং শেষে একবার করে দুরু শরীফ পাঠ করবেন এবং তিনটি শুকনো লাল মরিচ যেরকম আমরা শুকনো মরিচ যেটাকে বলি নিয়ে তার আপনি ফুক দিবেন দম করবেন তারপর ওই মরিচগুলো আপনার দিকে আপনি একুশ বার মাথা চারোদিকে ভাবে একুশ বার আপনি আহ ঘুরাবেন ঘোরানোর পরে আপনি এগুলোকে চুলোতে চুলোর ভিতরে দিতে পারেন লাকতে চুলা যদি হয় অথবা যদি হেছর চুলা হয় তাহলে আপনি কি তামাকে গরম করে সেখানে এই মরিচগুলো পুতে থাকুন ইনশাআল্লাহ আপনার বদনজরের প্রভাব দূর হয়ে যাবে এবং সাথে সাথে আপনি ব্যাথার জন্য আপনি ইয়া গনিও ইয়া গনিও ইয়া গনিও এই আমলটি এই আল্লাহ তাআলার পবিত্র নামটি আপনি জপতে থাকুন ইনশাআল্লাহ আপনি মুক্তি পাবেন এই দিকে জি বল শুনিয়ে দিন আমাদের বাড়ি কুমিল্লা ও শাহপুর

আহ এটি হচ্ছে রোহানির চিকিৎসা এবং আপনাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি সেটি হচ্ছে আপনি তাবিজাত সংগ্রহ করুন ইনশাল্লাহ এর রোগ থেকে আপনি মুক্তি পাবেন মাদানি চাইলে দর্শক বিন্দু রুহানি চিকিৎসার পাশাপাশি আপনি আরেকটা আরেকটা কাজ করতে পারেন তা হচ্ছে আল্লাহর রাস্তায় সৎকা করেন সৎকা করার মাধ্যমে বিভিন্ন প্রকারের মুশকিলাত মুসিবত বিমারি যা যা বলি সব দূর হয়ে যায় রোগ ওষুধের মাধ্যমেও চিকিৎসা করি আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমেও আমরা চিকিৎসা করতে পারি কারণ রুহানি চিকিৎসায় জিকের ইলাহিও দেওয়া হবে আর যদি আপনার সৎকায় হাদিসে রয়েছে বলা মুসিবত মুশকিলাত কি হয়ে যায় সব দফা হয়ে যায় আপনি রুহানি চিকিৎসা নেন নেন সাথে সাথে আল্লাহ রাস্তায় খরচ করেন আর এটা রোজার মাস রমজানের মাস এক খরচ করলে দশ গুণ বা আল্লাহ যাকে যার নিয়তের উপর এটার প্রতিদান দেওয়া হয় বন্দার তো আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন জি পরবর্তী কল শুনিয়ে দিন আপনার চুল পড়ে যাচ্ছে আল্লাহ আসানি দান করুক ভাই আপনি সুক্রিয়া করুন যে আপনার দাঁত পড়ছে না তো আমাদের শুক্রিয়া করা উচিত যে যাই হোক আল্লাহ আসানি দান করুক আল্লাহ আহ সুস্থতা দান করুক আপনাকে ভাই আপনি এই আমলটি গ্রহণ করুন রুহানির চিকিৎসা শ্রবণ করুন সেটি হচ্ছে অজু অজু করার পর বিসমিল্লাহিউর রহমান রহমের সাথে আপনি একচল্লিশ বার সুরা লাইল শরীফ এটি পাঠ করবেন প্রত্যেকবার সুরা লাইল পড়ার আগে বিসমিল্লাহ রহমান রহিম সাথে মিলাবেন এরপর আপনি যে তেল আপনি ব্যবহার করেন সরিষার তেল বলুন নারিকেল তেল বলুন বা যে তেল আপনি ব্যবহার করেন সেই তেলের মধ্যে আপনি ফুক দিন দম করুন এবং প্রতিদিন আপনি ঘুমানোর আগে ভালো করে চুলের গোড়ালিতে যেন আপনার এই তেল পৌঁছে সেভাবে আপনি তেলটা মালিশ করুন ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আজকে আমরা এই রোহানি চিকিৎসার সাথে সাথে যে একটা সাপটা নিয়েছি তা হচ্ছে নিজের সন্তানকে কিভাবে আল্লাহ কিভাবে নামাজি কিভাবে রোজাদা আমরা করতে পারি পিও ভাইরা যদি আমি আজকের বিষয়ের আমি শেষ বা মা বাপ যদি ভালো হয়ে যায় মা বাপ যদি আশিকে রসুল হয়ে যায় মা বাপ যদি আল্লাহকে বয় করে ইনশাল্লাহ তার ছেলে সন্তানও নেককার হবে আর যদি মা বাপ যদি বলে এগুলোর কোনো ফার্তা নাই কি দরকার যেমন ইচ্ছা তেমন করি তখন আমার ছেলে এখানে আপনি যে কথাটা বলেছেন আমার আসলে অবশ্যই আমি মনে করি আমাদের মাদানজেন দর্শকদেরকে একটি কথা বলা যে আপনি যে বলেছেন আমরা যদি মা বাবা যদি ভালো হয়ে যায় ওনারা যদি আল্লাহওয়ালা হয়ে যায় তার সন্তানটা আল্লাহর দিকে ধাবিত হবে যেমন আমরা হযরত গোসফাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়বীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহর ঘটনা জানি যে উনি তার ছিলেন কেন না ওনার মা মায়ের গর্ভে যখন ছিলেন তো যখন ওনাকে পড়ানোর জন্য মক্তবে পাঠানো হয়েছে তখন ওনাকে বলল যে পড়ানো বিসমিল্লাহ রহমান রহিম তো তিনি কি বলেন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করলেন এবং সাথে সাথে আঠারো পড়া পূজা শুনিয়ে দিলেন কারি সাহেবকে এখন কারি সাহেব তো অবাক হয়ে গেলেন যে আপনি কিভাবে এই জিনিসটি মানে আপনি কার থেকে শুনেছেন আজকে তো আপনাকে মক্তবে পাঠানো হয়েছে পড়ার জন্য তো তিনি বলেছেন আমার মা আঠারো পাড়ার হাফিজ হাফিজা তো তিনি সব সময় কি করতেন এই আমার ওইটা হচ্ছে আসলে এটা আমাদের জন্য শিক্ষা যে যদি একজন মানুষের আহ মা বাবা বিশেষ করে আমার মাসুদ ভাই যেটা বলেছেন যে মা হচ্ছে সন্তানের হচ্ছে আমরা সাধারণত যেটা বলে প্রাইমারি স্কুল বলি

বা গিবত করত না ফর নিন্দ করত না ফ্যাশন সুর মধ্যে মগ্ন থাকতো না মাদানি চ্যানেল দেখার সময় থাকলে এটা না দেখে অন্য চ্যানেল দেখার মধ্যে মগ্ন হতো না যদি আমি এক কথায় বাস্তব এটাই আমি যেভাবে বীজ করব তার ফল আমি সেভাবে বুক করব। আমি যদি চাই আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার কবর পারে গিয়ে জিয়ারত করুক আমি যদি চাই আমার মৃত্যুর পরে আমার সন্তানের নামাজের বরকতে আমার কবরের আজাদ আমার সন্তানের বরকতে আমি কবরে মুশকিলাতের মধ্যে যদি নাজাদ পাবার মন যদি থাকে তাহলে আমরা আমাদের সন্তানকে নামাজি বানাই আল্লাহওয়ালা বানাই রোজাদার বানাই যেভাবে আমরা দুনিয়াদার বানানোর জন্য সন্তানকে ব্যস্ত ঠিক সেভাবে যদি আখেরাত কেউ পাবার জন্য যদি আমরা ব্যস্ত হতাম তাহলে দুনিয়াও পেয়ে যেতাম আখেরাত পেয়ে যেতাম দেখেন না আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনার আম্মাজান ওনার বয়স হবে কমবেশ বারো তেরো গড় থেকে বের হয়ে গেল ইলমে শিকার শিখার জন্য মার সাথে আর জিন্দগিতে দেখা হয় নাই কিন্তু উনি কত বছর আগে দুনিয়া থেকে বিজায় নিয়েছে ওনার জিকির ওনার তস্কিরা ওনার স্মরণ আজকে মাদানি চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন জায়গায় হয়ে থাকে তুই যে আমরা চাই অমর হয়ে থাকতে তুই যে আমরা চাই আমাদের নসলকে আমাদের আগামী প্রজন্মকে সংশোধন করতে তাহলে প্রথমে আমাকে ভালো হতে হবে আমার পরিবার পরিজনকে ভালো হতে হবে জি মাসুদ ভাই মা বাপের আরো কি করণীয় আছে এই বিষয়ে সময় খুব সংক্ষিপ্ত শেষের দিকে দুই একটা মাদানি ফুল দিব যে আল্লাহ তালা বরজে মাহেশার সবকিছুর ব্যাপারে জিজ্ঞাস করবেন আমরা জিজ্ঞাসিত হব। হবো আলুন আলিন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপার আল্লাহ তালা কে আমাদের দিন জিজ্ঞেস করবেন তো সন্তান সন্ততিও আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নেয় মানুষ তো চাই যে আল্লাহ আমাকে সন্তান দাও সন্তান দাও সে বসলাম সন্তান দাও আল্লাহ যদি একটা পঙ্গু সন্তান দেয় তখন তো সারা মানে জিন্দগি পর্যন্ত আল্লাহ তালার নাউজবিল্লা অনেকে তো আল্লাহ তালাকে অপবাদ দেয় আল্লাহ তুমি আমাকে এটা কি দিছ আমি সন্তান চাইছি বলে এরকম দিতে হয় মানে অনেক ধরনের অপবাদ দিয়ে থাকে মহাজ আল্লাহ ইমান পর্যন্ত চলে যায় তো আমরা যখন সন্তান চাইবো আফিয়তওয়ালা নিরাপদ সন্তান চাই আল্লাহ তাআলা সুন্দর সন্তান দিক তখন সন্তান যখন আল্লাহ তালা দিবে এটাকে ইসলামী তরবিয়ত আমি বড় করি ইসলামী তরবিয়ত বড় করলে কেমন হবে একটা আমাদের প্রচলিত ঘটনা ইসলামী ভাই তার তিনটা সন্তান দুই বন্ধু একদিন বসে কথা বলতেছে তারা বড় হয়ে গেল অর্থাৎ বার্ধক্য বয়সে দুই বন্ধু কথা বলতেছে বন্ধু তোর কয়জন ছেলে তিনজন ছেলে প্রথমজন প্রথমজন মনে করেন ডাক্তার ইঞ্জিনিয়ার একটা পোস্টে বড় একটা হাই কোয়ালিটি এখন ইনি এখন বিদেশেpmod অবস্থান করছে দ্বিতীয়জন উনিও জেনারেল শিক্ষিত অনেক ভালো সরকারি জবের মধ্যে আছে আইনি বাচ্চা নিয়ে আলাদা ভালো আছে তো তৃতীয়জন তৃতীয়জন মাদ্রাসায় পড়াইছি বাস মাওলানা মসজিদদিন ইসলামের خدمت করে হাই ছেলের জীবন লাইফ খুব সেটেল করে দিছো কিন্তু এই শেষটার তো बर्बाद করেছো তখন বন্ধু এসে বললো দোস্ত আসলে কাজ হচ্ছে এটাই যে মজার বিষয় হচ্ছে ওই দুইটা ছেলেকে যাদের পিছনে আমি অক্লান্ত পরিশ্রম করেছি তাদের লাইফকে সেটেল করানোর জন্য অনেক চেষ্টা করেছি তাদের পিছনে আমার অনেক কি পরিশ্রম রয়েছে সম্পদ ব্যয় করেছে কিন্তু তারা আমাকে ছেড়ে চলে গেছে আলহামদুলিল্লাহ এই মহানাশা গুরুত্ব দিনে এই মহানাশা ছেলেটা আলহামদুলিল্লাহ আমার খেদমত করছে সকালে ওটা আমার খবর নেই এবং আমার ঘুম পর্যন্ত সবকিছুর মনিটরিং আমার বাচ্চাটা করে আমার খেদমতের মধ্যে আছে তার পাশেই আমি আছি আলহামদুলিল্লাহ তো এটা আমাদের জন্য অনেক বড় মেসেজ যে সন্তানকে কিভাবে আমি গড়ছি

আল্লাহ রোগকে শিফা দান করুক আসলে আমাদের সমাজে এই জিনিসটা এখন বেশি দেখা যাচ্ছে ডায়াবেটিস তো আপনি মাদান চ্যানেল দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন আমাদেরকে শুনছেন তারাও এই আমল করতে পারেন সেটি হচ্ছে অবশ্যই এই আমল করার আগে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন বা আপনি যার চিকিৎসায় আছেন যারা তার সাথে পরামর্শ করে নেবেন সেটি হচ্ছে শুকনো মিষ্টি জিরা এবং শুকনো তেঁতুল এ সমপরিমাণ একসাথে অর্থাৎ যতটুকু জিরা নিয়ে মিষ্টি জিরা ততটুকু তেঁতুল একসাথে মিশিয়ে একসাথে পিষবেন পিষে এগুলো একবারে একদম মানে মিহি করে করে ফেলবেন অথবা ব্লান্ডার মেশিনে আপনি কি করতে পারেন এগুলো ব্লান্ড করতে পারেন অথবা কোনো ভাবে আপনি এগুলোকে ইয়ে করে ব্ল্যান্ড করে তিনশো বার দোর শরীফ করে এই জিনিসটির উপর ফুক দিবেন এরপর প্রতিদিন আপনি আনুমানিক ছয় গ্রাম করে করে আপনি সকাল সন্ধ্যা তাজা পানি অর্থাৎ টিউবওয়েল থেকে নিয়ে অথবা কলসির তাজা পানি আপনি সেগুলো নিয়ে মুখে দিয়ে পানির সাথে আপনি খেয়ে ফেলবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার এই সুগার ইনশাল্লাহ আহ কমতে থাকবে ইনশাল্লাহ

কত না পরিশ্রম করেছে যখন বাপ মারা যায় সন্তান মিটিং মধ্যে বিজি অনেক বড় মালদা তখন যারা বেওয়ারিশ লাশ দাফন করে তাদেরকে কল করে করে বলে বাপকে দাফন দাও এই তো হচ্ছে দুনিয়াদারের সন্তান আর যদি সন্তান আল্লাহ আল্লাহওয়ালা হয় হয় আশেকের রসুল হয় তখন ওই সন্তান বাপের নামাজের জানাজা পড়াবে নিজের বাপকে নিজের আপন হাতে কবরে রাখবে আমার নবীর মিল্লাতের উপর দাফন করবে সুরা ফাতে যা পড়া হয়। হয় কোরআন সব পাঠ করবে আর কবরে কিন্তু মা বাপের জন্য সব বড় সম্পদ হচ্ছে কবর জগতে যদি দুনিয়ার মধ্যে একজন নেককার সন্তান রেখে যায় যদি আল্লাহ কোন সন্তান যদি রেখে যায় এটা তার মা বাপের জন্য বড় নিয়ামত হয়েছে তো মাদানি চাইলে দর্শক বৃন্দ রুহানি চিকিৎসায় প্রতিদিন এভাবে বিভিন্ন ধরনের মুশকিলাতের জবাবাদ দেওয়া হয় কি পরবর্তী কল শুনিয়ে দিন কুমিল্লা থেকে রাসেল ভাই আমাদেরকে ফোন করেছেন ভাই আপনি আমাদেরকে এটি পরিষ্কার করে বলে দেননি যে আপনার চাকরির মধ্যে কি সমস্যা শুধুমাত্র চাকরিতে সমস্যা বলেছেন তো আমরা বারবার মাদান মাদাঞ্চাই বলে থাকি বা যখনই আপনি কখনো ফোন করবেন আমাদেরকে আপনারা তখন আপনাদের সমস্যাটা আমাদেরকে ডিটেলস একটু বলবেন যাতে রোহান চিকিৎসা দিতে আমাদের সুবিধা হয় তো আপনি বলেছেন চাকরিতে সমস্যা আসলে আমরা বুঝতে পারছি না তবু আপনি এমন করতে থাকুন ইনশাল্লাহ আপনার চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে সেটি হচ্ছে আপনি প্রতিদিন ২৯ বার আগে পরে একবার করে দরুদ শরীফ পাঠ করে ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু এই ওজিফাটি আপনি পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ এর বরকতে আপনার যে চিন্তা পেরেশানি আপনি যে সমস্যায় ভুগছেন সেটি দূর হয়ে যাবে জি মাসুদ ভাই টাইম কম অল্প টাইমে আখেরি মা বাপ সন্তানের জন্য কোনো মেসেজ থাকলে আসলে দুনিয়াতে এসেছে এই বাদদের জন্য আখেরাতে এই বাদ হিসাব দিতে হবে তো সন্তানের জন্য আমাদের এই বাদদের সহায়ক হয় যেভাবে দুনিয়াদার অনেক অনেক সূত্র দুনিয়াতে রেখে গেছে এগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পরবর্তী প্রজন্মদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ ইত্যাদি এবং বিভিন্ন বিষয়ের উপর তাদেরকে পড়ানো হচ্ছে কিন্তু আকাশ সোলালাহুল ইসলাম যে থিওরি দিয়ে গেছেন কোরআনে পাক দিয়ে গেছেন হাদিসে পাক রেখে গেছেন এবং আউ্লা রসুল সাল্লাহ ইসলাম এবং ওলামাই আহলসুল্লাম যে থিওরি আমাদেরকে দিয়ে গেছেন সেটা যে কার্বালের জমিনের যে শিক্ষা ইমাম হুসাইন আমাদের যা শিখেছেন যেটার জন্য উনি পুরা পরিবার সহ আল্লাহ তালা দরবারে শহীদ হয়ে গেছেন এই এস এম পর্যন্ত পরবর্তী প্রজন্মদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই মূল থিওরি অর্থাৎ শরীয়তের আহকামকে সুন্নাত এবং সুনিয়ত কে পৌঁছে দেওয়ার জন্য আমি কি আমার সন্তানকে উপযুক্ত করে বানাতে পারি না কেয়ামতের দিন আমার কাছে প্রশ্ন করবে তাই আজকে এই সময় আমরা আমাদের সন্তানকে উপযুক্ত করে রেডি করি যে মাদ্রাসার মধ্যে একটা হলে সন্তান আমরা ভর্তি করিয়ে দিই দেখেন আমার প্রতিটি সন্তান যখন আমার নিয়ামত কি ইসলামী শিক্ষা দেওয়া আমার জন্য না অবশ্যই আমি বলবো আমি বলবো আমার চ্যানেল থাকবে আপনি আবদার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান দুনিয়ার মিনিস্টার অ্যাডভোকেট সব বানান কিন্তু আপনি আপনার ছেলেকে যা শরীয়তের ইলম দেওয়া আপনার জন্য ফরজ যেটা দিতে হবে সেটা দিয়ে দেন এরপর সে দুনিয়া সব করুক কার দুনিয়া দাঁড়ি করতে হবে ঠিক কিন্তু তাই বলে আখেরাত চেড়ে তাই বলে ইসলামকে বলে গিয়ে না না কিন্তু তার আগে যেভাবে আমার মাসুদ ভাই বলেছে বেসিক শিক্ষা আকাই ইমান ইবাদত রিয়াজত বন্দেগি এর বিকল্প তো কিছু নেই কারণ আমি আপনি যতই বলি মাসুদ ভাই দুনিয়ার যতই শিক্ষা শিক্ষিত হলাম যে আপনি যে এলম গুলার কথা বললেন ইবাদত এই ধরনের ইলাম নিলাম না তাহলে আমার ফরকাল তো মুশকিলা দুনিয়ার দুনিয়ার হায়াতের লিমিট আছে ফরকালের সময়ের লিমিট নাই দুনিয়ার জিন্দেগীর যে কোনো মুহূর্তে খতম হতে পারে কিন্তু ফরকালের জিন্দেগীর কোন শেষ কুল কিনারা নাই অনন্তকাল মৃত্যু একবার মৃত্যু একবার এই মৃত্যু যখন হয়ে যাবে প্রকৃত জিন্দগি শুরু হাকিগত জিন্দেগি শুরু যদি আমি আপনি যেভাবে নিজের ছেলে সন্তানের সুন্দর ভবিষ্যতের অল্প টাইমের সুন্দর ভবিষ্যতের যদি সেভাবে যদি অনন্ত কাল ফরকালের চিন্তাও সাথে সাথে করতাম তাহলে আমার আপনার সন্তান আল্লাহ হতো নামাজি হতো আশেক রসুল হতো রোজাদার হতো ইয়াবাওয়ালা হতো না নেশাগ্রস্ত হতো না সন্ত্রাস যেগুলা বর্তমান হচ্ছে ওগুলা কোনোটাই হতো না যদি আমার সন্তানকে আমি আমি শুধু একটা মেসেজ দিতে পারতাম আল্লাহকে আল্লাহকে করো যেভাবে আজকে আপনি বয় বয় করে খাবার সামনে আসে তারপরও খাই না ঠিক সেই বইটি আমি আপনি আল্লাহর বই আমার সন্তানের অন্তরে আমার মেয়ের অন্তরে আমার ছেলে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের অন্তরে আমরা কি করি তালিম দি শিক্ষা দি ইনশাল্লাহ লাভ এই সন্তান আমার কবরের জগতে নাজাতের যাতে রসিলা হবে কেননা একজন নেককার সন্তান বেঁচে থাকা মাইনি তার বাপের কবরের জন্য নুরুন আলা নূর হয় কারণ সন্তানের সমস্ত নেককাদের সোয়াব তার মা বাপ পেয়ে থাকে এই জন্য মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ সময় সংক্ষিপ্ত বিদায় আজকে আমরা আমি আপনি যারা এই মাদানি চ্যানেলের পর্দায় রয়েছি আজকে থেকে হয়তো আগে করি নাই হয়তো খবর ছিল না আজকে থেকে আজকে মাঘরিব থেকে নিজের সন্তানকে নামাজ পড়ায় নিজের মেয়েকে নামাজ পড়ায় নিজের পরিবার বর্গ নামাজ পড়ায় আর যাদের বয়স দশ বছর হয়ে গিয়েছে সেই ছেলে সন্তানকে আগামীকাল থেকে রোজা রাখার প্র্যাকটিস করায় যদি এখন থেকে প্র্যাকটিস না করায় যদি আমার ছেলে বারো বছরের বয়সে যদি বালেক হয়ে যায় তখন যদি সেই রোজা না রাখে তাহলে তার গুনায় কবিরা লিখে নেওয়া হবে বিদায় এখন থেকে যদি প্র্যাকটিস করে আজকে থেকে হ্যাঁ হ্যাঁ আমি বাপকে বলতেছি মা কে বলতেছি যারা ঘরের গাড়িয়েন আজকে আমি তাদেরকে বলতেছি আপনি আপনার ছেলে সন্তানকে নিজের সুন্দর ভবিষ্যতে চিন্তা তো করেছেন ঠিক তার সাথে সাথে জাহান নামের আগুন থেকে বাঁচানো চিন্তা করেন কারণ জাহান নামের আগুন খুব ভয়ানক যে আগুন বদাস করার ক্ষমতা দুনিয়ায় কারো নাই কারো নাই কারো নাই কেননা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে জাহান নামের সাথে যদি দুনিয়ার সাথে সুই পরিমাণও যদি একটি ছিদ্র হতো জাহান নামের এই উত্থাপ আগুনের কারণে দুনিয়ার সমস্ত মানুষ মরে যেত আজকে আসুন আমরা আল্লাহর দরবারে তোবা করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সহায়দের বাসনা করো অহে খোদা পূরণ ও সহায়দের বাসনা করো ওহে খ পুৰণ